अभी तक इस्लामिक वार्ता चैनल को सब्सक्राइब नहीं किया तो रेड बटन प्रेस करके बेल आइकन बजा दीजिए नया नया हर अपडेट सब्सक्राइब करने के लिए। ও সোনার বন্ধু, আমাদের যাদের জান্নাতের সার্টিফিকেট নেই, আমাদের কি একটু আধা কান্নার দরকার রয়েছে? জাহান্নামের ভয়ের কথা স্মরণ করে আল্লাহর ভয়ে ভীত হয়ে কি শরীয়তের মাপকাঠির উপরে চলবার দরকার আছে? চলতে হবে না, ছেড়ে দিলে হয়ে যাবে। এমনি নবী রসুলদের সঙ্গে আমাদের কিছু মাসলার পার্থক্য রয়েছে। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের জীবনের অল্প কিছু মাসলার পার্থক্য রয়েছে। যদিও মহান আল্লাহ তাকে মানব সুরতেই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন বন্ধু, তারপরেও একদম যেন বলবেন না যে নবী আমাদের মতন কি নবী আমাদের বড় ভাই, ও বলা চলবে না। এরি বলেন কেন, নবী যদি তোমার বড় ভাই হয়, আমি এর আগে আপনাদের খাটরা বা আমতার কোন একটা জায়গায় বলেছি, নবী যদি তোমার বড় হয়, নবীর কবরের তলায় সুন্দর কর চাদর বিছানি রয়েছে। তোমার বাপের কবরে, তোমার ভার কবরে, তোমার মার কবরে, কার কবরে চাদর টাদর কিছু নিয়ে খাট পালঙ্গ টালঙ্গ দোবাই? এর কথা বলে না। নবীর সঙ্গে আমাদের অনেকগুলো মশলার পার্থক্য রয়েছে, সময় থাকলে আমি পড়ে আসতেছি, তার আগে বুঝুন। নবী একটু আগে বলেছি পৃথিবীর প্রথম মানব, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে কেন্দ্র করে গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন, তিনি আছেন না পর্দা নিয়েছেন, পর্দা নিয়েছেন না, তিনিও বিদায় নিয়েছেন। কালিয়া ছাড় পাওয়ার জায়গা আর নেই। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেবার আগে, পরদা নেবার আগে আল্লাহ নবী আম্মা জান, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকাকে একদিন ডাকলেন, ও বিবি আয়েশা রে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো ওহদের ময়দানে যাব, কারণ ওহদের ময়দানে আমার অনেকগুলো সাহাবা শুয়ে রয়েছে। বিশ্বনবীর শরীরটা তখন খুব ভালো না, অসুস্থ। আল্লাহ নবী কয়েকজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে চলছে, তার ভিতরে হযরত আলী রয়েছেন। নবী আমার তাদেরকে সঙ্গে করে নিয়ে ওহদের ময়দানে চলছে। রসুলের জীবনের শেষ লগনে আল্লাহ নবী ওহদের ময়দানে চলছে। আল্লাহ নবীর বুক ভরা ব্যথা, রাসূলুল্লাহর চোখ ভরা পানি। নবী আমার ওহদের ময়দানে পৌঁছে গেলেন, ওহদের শহীদদেরকে নবী সালাম জানালেন। আল্লাহ রাসূলের চোখে নবী আমার কাঁদছিলেন, আর ওহদবাসীকে লক্ষ্য করে বলছিলেন, ওহদের বাসিন্দারা, আমি রাসূলুল্লাহ প্রতি বছর তোমাদের সঙ্গে একবার করে জিয়ারত করতে আসি, একবার তোমাদের সঙ্গে দেখা করতে আসি। তবে ওহদের ময়দানে ও আমার শহীদরা সাহাবারা, আমি রাসূলুল্লাহ মনে হয় আমার জীবনে আর কোনদিন ওদের ময়দানে আসতে পারবো না, এটাই মনে হয় আমার জীবনে শেষ ওদের ময়দানে আসা, ওদের ময়দানে সাহাবারা। আমি রাসূলুল্লাহ প্রতি বছর একবার করে আসি, এবছরে আমার জীবনের এই শেষ আশা আর মনে হয় আসতে পারবো না। তবে আমি মহান রব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য গেছি, তোমাদের জন্য হাত তুলে মাহবুবের দরবারে প্রার্থনা করেছি। আল্লাহ তাআলা আপনার দিনের কথাটা, আপনার কোরআনের বাকি জ্বালানোর জন্য যারা বিবি কে বিধবা করেছিল, কলিজার টুকরা সন্তান গুলোকে এতিম বানিয়েছিল, ও রব্বুল আলামিন আল্লাহ সর্বোপরি আমি রাসূলুল্লাহ আমার জন্য যাদের জীবনটা বিলিয়ে দিয়ে এই রোদের মাটি
দিয়েছে আশ্রয় দিয়েছে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে এদের সঙ্গে যদি আমার দেখা না হাসরের ময়দানে আমার ওহদের সাহাবাদের সঙ্গে যেন দেখা হয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত আল্লাহ তাআলা আমার প্রার্থনাকে কবুল করে নিয়েছেন আমার প্রার্থনাকে মঞ্জুর করে নিয়েছেন আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে আমার দিদার নসিব করে দেবে একটু মহব্বত করে এই দুনিয়ার বুকে ওহদের ময়দানে নাচতে পারলেও আমার সাথে তোমাদের দেখা না হলেও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য কেঁদেছি আল্লাহ তাআলার হাসরের ময়দানে আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ করিয়ে দেবে আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ